66টি পরীক্ষাগারে কার্যক্রম চলছে। দুই একটি পরীক্ষাগারে নমুনা পরীক্ষা বন্ধ থাকে টেকনিক্যাল কারণে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 17,586টি এবং পরীক্ষা হয়েছে 17,999টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে 6,78,443টি। নমুনা সংগ্রহের চেয়ে নমুনা পরীক্ষা বেশি হয়েছে, কারণ পূর্বের কিছু নমুনা থেকে নমুনা পরীক্ষা হয়েছে। যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,946 জন এবং শনাক্তের হার 21.92%। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 1,26,606 জন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,829 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 40.67%। এ পর্যন্ত সুস্থ হয়েছেন 51,495 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,621 জন। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 32 জন, নারী 7 জন। বয়স বিভাজনে 21 থেকে 30 2 জন, 31 থেকে 40 1 জন, 41 থেকে 50 7 জন, 51 থেকে 60 9 জন, 61 থেকে 70 12 জন, 71 থেকে 80 7 জন এবং 91 থেকে 100 মধ্যে 1 জন। বিভাগ বিভাজনে ঢাকা বিভাগে 10 জন, চট্টগ্রাম বিভাগে 10 জন, রাজশাহী 5 জন, খুলনা 5 জন, বরিশাল বিভাগে 2 জন, ময়মনসিংহ 3 জন এবং রংপুর বিভাগে 4 জন। হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 28 জন, বাড়িতে 11 জন।